ভয়ঙ্কর ঋণ খেলাপি থেকে বাঁচতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে পাকিস্তান। বিভিন্ন পণ্য এবং প্রয়োজনীয় পরিষেবার ভয়াবহ ঘাটতির মুখে পড়েছে পাকিস্তান। দেশটিতে সংকট শুধু বিদ্যুৎ এবং জ্বালানি ঘাটতিতেই থেমে নেই, অন্যান্য গুরুত্বপূর্ণ খাত যেমন ওষুধ, শিক্ষা এবং খাদ্যের মূল্যের উপরও নেতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যে ঋণ খেলাপি হওয়ায় কবল থেকে বাঁচতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির জন্য অত্যাদেশ জারি করেছে পাকিস্তান মন্ত্রিসভা। বৃহস্পতিবার ফেডারেল মন্ত্রিসভা এই অধ্যাদেশের অনুমোদন দেয়। তবে এই অধ্যাদেশ এখনও স্বাক্ষর করেনি দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। জানা গেছে, গত বৃহস্পতিবার আন্তঃ সরকারি বাণিজ্যিক লেনদেন অধ্যাদেশ 2022 নামে একটি অধ্যাদেশ জারি করে পাকিস্তানের মন্ত্রিসভা। ওই অধ্যাদেশ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে বিদেশি সংস্থা এবং সরকারের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করার অনুমতি দেবে। এছাড়া আন্তঃ সরকারি বাণিজ্যিক লেনদেন অধ্যাদেশ 2022-এর মাধ্যমে কেন্দ্র থেকে প্রাদেশিক সরকারগুলোকে জমি অধিগ্রহণের জন্য বাধ্যতামূলক নির্দেশ জারি করার ক্ষমতাও দেওয়া হয়েছে। অধ্যাদেশে পাকিস্তান সরকার আদালতকে অন্য রাষ্ট্রের সরকারি কোম্পানির সম্পদ এবং শেয়ার বিক্রির বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা আবেদন গ্রহণে বাধা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফেডারেল মন্ত্রিসভা এই অধ্যাদেশ অনুমোদন দেয়। চলতি বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাত ইসলামাবাদের আগে ঋণ ফেরত দিতে অক্ষমতার কারণে নগদ আমানত দিতে অস্বীকার করেছিল। এদিকে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আইনের বিরোধিতা করেছেন এবং বলেছেন, চুর সম্পদ বিক্রি করার অনুমতি দেওয়া উচিত নয়। অন্যদিকে কাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেবে রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় পাইপলাইন নর্থ স্ট্রিম ওয়ান দিয়ে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেবে রাশিয়া। আগামীকাল বুধবার থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রুশ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাচ প্রপ এবং নর্থ স্ট্রিম কর্তৃপক্ষ জানায়, বুধবার থেকে সব কমিয়ে 20% আনা হবে। এদিকে রাশিয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে জার্মানি। তাদের অভিযোগ, পাইপলাইন মেরামত নয়, গ্যাস নিয়ে পুতিন ইউরোপের সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছেন। জ্বালানি সংকটের নাকাল জার্মানি সহ পুরো ইউরোপ, এমনকি ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে বদল হচ্ছে রাশিয়া থেকে আসা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নর্ড স্ট্রিম ওয়ান এর গতি প্রকৃতি। রক্ষণাবেক্ষণের পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করার এক সপ্তাহ না যেতেই বুধবার থেকে আবারও পাইপলাইন মেরামত, টারবাইন বদল এবং রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ 40% থেকে কমিয়ে মাত্র 20% নামিয়ে আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে জার্মান সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও গ্যাস সংকট চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়টি স্বীকার করে নর্ড স্ট্রিম কর্তৃপক্ষ জানায়, গ্যাস পাইপলাইনটির দুটি টারবাইনের একটিতে ত্রুটি ধরা পড়ায় গ্যাসের নিয়মিত সরবরাহ কমিয়ে আনা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।